شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah wa salatu wassalam ala man la nabiyya ba'da. Sarmayto dine bhai apni jante chechen je Allah Rasul sallallahu alaihi wasallam je zikr korten ki bhabe korten pashapashi Allah Rabbul Alamin je zikr korte bolechen ki bhabe korten sei zikr gulo ki sunnater por nafoler por ba sunnater por kora jete pare ji amader eta janar bishoye je Allah Rabbul Alamin amader ki zikr korte bolechen to amra zikr korbo ki bhabe এর সুন্নাত তরিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির করেছেন ঠিক সেভাবে করতে হবে, যখন করেছেন ঠিক সেভাবে করতে হবে। যদিও বা আমরা অন্য জিকির আজকারগুলো এলে নফল সালাত সুন্নাত সালাতের পরেও করতে পারি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কিছু জিকির করতেন, সেগুলো হচ্ছে ফরজ সালাতের পর আল্লাহ যিকিরু বাদা সালাতিল মাফরুদাহ, ফরজ সালাতের পর আল্লাহ রাসূল কিছু জিকির করতেন, সেগুলো আমাদেরকে আল্লাহ রাসূলকে অনুসরণ করার লক্ষ্যে সেগুলো করা উচিত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফরজ অর্থাৎ ফরজ সালাত আদায় করার পর আল্লাহু আকবার বলতেন সহিহুল বুখারী 842 নম্বর হাদিস, তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন সহিহ মুসলিম 591 নম্বর হাদিস, তারপরে আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহুম্মা আনতা সালাম আমিকা সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এটাও বলতেন সহিহ মুসলিম 591 নম্বর হাদিস, তারপরে আল্লাহ রাসূল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটাও আল্লাহ রাসূল কি করতেন বলতেন, এই দোয়াটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আরও বলতেন ওয়ালা নাবুদু ইল্লা ইয়াহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন লাহুদ্দিন ওয়া লাও কাইল কাফিরুন, এই দোয়াটাও বলতেন সহিহ মুসলিম 594 নম্বর হাদিস। আরও বলতেন আল্লাহ রাসূল আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ্দু, এই হাদিসটি রয়েছে সহিহুল বুখারী 844 নম্বর হাদিস, সহিহ মুসলিম 593 নম্বর হাদিস। আরও বলতেন আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই হাদিসটি আবু দাউদের মধ্যে রয়েছে 1522 নম্বর হাদিস। আরও বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সহিহ মুসলিম 2726 নম্বর হাদিস। তারপর বলতেন আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার বলতেন সহিহ মুসলিম 597 নম্বর হাদিস। যদি কেউ এই দোয়া না পারে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়া বলতে না পারে, তাহলে সে আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। তারপর আরও আছে আল্লামা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফেরদৌস, এই দোয়াটা পাঠ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 7223 নম্বর হাদিস। আরও পাঠ করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আযাবি জাহান্নাম, এই দোয়াটা পাঠ করতেন সহিহ বুখারী 1377 নম্বর হাদিস। আর কি দোয়া পাঠ করতেন আল্লাহ রাসূল, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরাদিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়া আযাবিল কবর, এই দোয়াটা পাঠ করতেন সহিহ বুখারী 2822 নম্বর হাদিস। তারপর আরও পাঠ করতেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটাও পাঠ করতেন, ঋণ মুক্তির দোয়া এটা পাঠ করতেন, জামি তিরমিজি 3563 নম্বর হাদিস, হাদিসটা হাসান পর্যায়ের। আরও পাঠ করতেন ইয়া মুকাল্লাবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা পাঠ করতেন জামি তিরমিজি 2140 নম্বর হাদিস, এই দোয়াগুলো পাঠ করতেন। তবে কীভাবে পাঠ করতেন, জোরে জোরে উচ্চরে পাঠ করতেন না, এগুলো আস্তে আস্তে পাঠ করতেন, মনে মনে পাঠ করতেন, যাতে কারো ডিস্টার্ব না হয়, কারো সমস্যা না হয়। কারণ এই জিকির আজকার আস্তে পড়ার মধ্যে, নিম্ন স্বরে পড়ার মধ্যে বিনয় আসে, বিনয়তা প্রকাশ পায়, তাই ঠিক সেভাবে নিম্ন স্বরে আস্তে আস্তে এই জিকিরগুলো ফরজ সালাতের পর পড়া উচিত সাধ্য অনুযায়ী। পাশাপাশি এইগুলো সরা এগুলো দোয়া যদি কেউ নফল নামাজ পড়ার পরেও পরে অসুবিধা নাই, তবে ফরজ সালাতের পর নিয়মিত এগুলো আলোচনা করতেন, এটা সুন্নত আদায় হবে। যদি কেউ ফরজ সালাত পড়ার পরেও সুন্নতের পরেও কেউ পড়ে, ফরজও পড়লো সুন্নতের পরেও কেউ পড়লো, পড়লে পড়তে পারে কোনো সমস্যা নাই, যেহেতু জিকির আজকার এগুলো পড়লে আল্লাহকে স্মরণ করা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাই এ লক্ষ্যে আমরা এগুলো পড়তে পারি কোনো সমস্যা নাই, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহু আলাম বিসওয়াব।